জস বাটলার ও অ্যালেক্স হেলসের হাফ সেঞ্চুরি, এই সেঞ্চুরির জন্যই প্রতিযোগিতামূলক স্কোর খাড়া করতে পারল ইংল্যান্ড, যেখানে সর্বোচ্চ রান করেছেন জস বাটলার, 47 বলে 73 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন হয় 180 রান, সেই লক্ষ্যে তারা করতে নেমেই 156 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ইংল্যান্ড দলের সবচাইতে দ্রুততম সেঞ্চুরি তুলে নেন জস বাটলার, এরই মাঝে তিনি তার টি টোয়েন্টি শততম ম্যাচটি খেলে ফেলেন। এর সাথে ইয়ান মর্গান তার ব্যক্তিগত 115তম ম্যাচ খেলেছেন। ইংল্যান্ড যেখানে টস জিতে ব্যাট করে প্রথমে 6 উইকেট হারিয়ে 179 রানের থামে তাদের ইনিংস। পরবর্তীতে ফিলিপসের 62 রানের ঝোড়ো ইনিংস খেলার পরেও পরবর্তীতে নিউজিল্যান্ডের 159 রান করে 6 উইকেট হারিয়ে।